একটা মুসলিম শুধু মুখেই দাওয়াত দেয় না, একজন মুসলিম তার আচার আচরণ, লেনদেন, কথাবার্তা, চেহারা, অঙ্গভঙ্গি সব কিছুর ভিতর দিয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরবে। একজন মুসলমান অল টাইম দায়ী আল্লাহ, অল টাইম সব সময়ের জন্য। এই কাজে কোনো ছুটি নেই ভাই, কারণ এই কাজটা এত ফজিলতপূর্ণ কাজ। দুর্ভাগ্য আমরা তো অটিস্টিক মুসলিম, আমাদের কোন নবী ধরে ধরে মুসলমানদের শুধু দাওয়াত দিয়েছে প্রতিদিন? আমরা দিচ্ছি, আমরা আজও এই নিজেদের ভিতরে সীমাবদ্ধ, কারণ আমরাই এখনো তৈরি হইনি। কিন্তু প্রতিটা নবী যখনই ওহী নাজিল হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওহীটা জানেন, ওটা একটু পরেই আবু জেহেল জানে, একটু পরেই আবুল আহাব জানে, কিন্তু আজকে তো আমরাই জানি না, আর অমুসলিমরা তো জানি না। কিন্তু নবীওয়ালা কাম যদি আমরা বলি, তাহলে আপনি চিন্তা করেন তো, ওহী নাজিল হয়েছে, এই ওহী তাদের সামনে রসুলুল্লাহ পেশ করেছেন, এমনি কি আর বাধা এসছে, এমনি কি আর তর্ক এসছে? এবং তাদের অসংখ্য বিতর্কের জবাবে কোরআনে কেরিমের আয়াত নাজিল হয়েছে বলেন সুবহানাল্লাহ। ওদের কথার জবাবে আল্লাহ যে এক এবং একক এটা বিশ্বাস করেন নাই, নবীকে বিশ্বাস করে নাই, এজন্যে হাজার আয়াত নাজিল হয়েছে তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে। সুতরাং তাওহীদ, রিসালাত এবং আখেরাত, এটা দিয়ে যেমন আমরা নিজেকে সাজাবো, পাশাপাশি সবসময় দাওয়াত দেবে, তাহলে কি হবে? নবীজি বলেছেন, যারা এই দিনের পথে মানবতাকে ডাকে তাদের জন্য আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, তাদের জন্য গর্তের পিপীলিকা এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। কারণ তারা এই গবেষণা, এই চিন্তা করতে গিয়ে সবসময় হাত তুলে বসে থাকতে পারে না, তারা কোরআন এইগুলা সমাজের সাথে মিলায়, যুক্তি করে, চিন্তা করে, কিসের মূর্খতা নিয়ে ভাবে এবং কি করে তাদের অন্তরের ভিতরে তাওহীদের আলো ঢুকানো যাবে এটা নিয়ে তারা চিন্তা করে। এই করতে গিয়ে তারা অত লম্বা মোনাজাতে বসে থাকতে পারে না, এজন্য তাদের হয়ে দোয়া করে ফেরেশতারা, তাদের হয়ে দোয়া করে সমুদ্রের মাছেরা, তাদের হয়ে দোয়া করে গর্তের পিপীলিকারা পর্যন্ত মাগফিরাতের দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বশেষ কথা হলো, ইসলামে চারটা পরিভাষা আছে, যে চারটি পরিভাষা ছড়িয়ে আছে সমগ্র কোরআনে, কিন্তু দুঃখজনক নির্মম সত্য হলো আমাদের ওলামারা, আমাদের দায়িত্বশীল শিক্ষকেরা, সে যে লাইনেরই হোক, তারা এই চারটি শব্দ নিজেরা অধিকাংশই জানেন না, এর অর্থ কী, এর দাবি কী, এর ব্যাখ্যা কী। আর যারা জানেন তাদের যে দায়িত্ব ছিল জানানোর, এই কর্তব্য তারা পালন করে নাই, এবং এই চারটি শব্দ না বোঝার কারণে আজকে মুসলিম উম্মা হাজার রকমের বিভ্রান্তির শিকার, এবং ছোটখাটো একটু চকলেট চুষি মনে করে আমার হজের সওয়াব হয়ে গেল, একটু একটু সেজদা দিয়ে মনে করে আমি জান্নাতে পৌঁছে গেলাম। এই কারণে বন্ধু করে আমাদের কত ব্যাপক কাজ এই চারটি পরিভাষার ভিতরে। সেই চারটি পরিভাষা হলো ইলাহ, এরপরে হচ্ছে রব, এরপরে হচ্ছে দিন, আরেকটি হলো ইবাদাত। এই চারটি পরিভাষা মুসলিম উম্মা এত ছোট করে দেখেছে, যার জন্য এর যে ব্যাপক দাবি আমার সমগ্র জীবনব্যাপী, কি ব্যক্তি, কি পরিবার, কি সমাজ, কি রাষ্ট্র, কি সারা দুনিয়া, আপনি অবাক হবেন। এই চারটি পরিভাষা আমরা সবাই জানি, কিন্তু এর শব্দার্থের দাবি সমগ্র জীবনব্যাপী এত গভীর, এটা বুঝতে না পারার কারণে আজকে আমরা কালেমা পড়ি, কালেমার ইলাও বুঝিনি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব বুঝিনি, ইন্নাদ্দিন ইন্দাল্লাহ ইসলামও বুঝিনি, এবং জীবনব্যাপী আমার আল্লাহর ইবাদত করতে হবে এই এতটুকুই জানি, কিন্তু আর কিছুই বুঝিনি। তো বন্ধুগণ, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই যাতে এই চারটি পরিভাষা হক আদায় করে মানবতার সামনে আপনাদের মাধ্যমে পেশ করতে পারি। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।